সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। এক আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে প্রেম করে বিয়ে করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আরামবাগে। আরামবাগের মনসাতলায় তিলডাঙ্গা এলাকায় একটি ITI বেসরকারি কলেজ আছে। ওই যুবক ওই কলেজেরই গার্ড, যিনি একজন হিন্দু বাঙালি। এদিকে তিনি মাসখানেক আগে ওই এলাকারই এক আদিবাসী মেয়েকে প্রেম করে বিয়ে করেন। আর আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বক্তব্য অনুযায়ী তাদের মেয়েরা যদি তাদের ধর্ম থেকে অন্য কোনো ধর্মে গিয়ে বিয়ে করেন, তাকে তারা গ্রহণ করেন না বা তার শ্বশুরবাড়ির লোককে তারা মেনে নেন না, আর এরপরই বাঁধে গণ্ডগোল। এরপর ওই যুবক অর্থাৎ ওই ITI কলেজের গার্ড, যিনি তার স্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব চেয়ে তার স্ত্রীর দাদাকে ফোন করেন, কিন্তু তারা তাকে সেসব ডকুমেন্ট দিতে রাজি হননি। আর এরপরই যেটা অভিযোগ আসছে আদিবাসী সম্প্রদায়ের ওই মানুষজনদের কাছ থেকে, যে ওই যুবক অর্থাৎ ওই ITI কলেজের গার্ড, তিনি বিভিন্ন রকমভাবে হুমকি দিতে থাকেন। আর তারপরই আজ আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ওই কলেজ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যখন ওই যুবক ওই কলেজের ভেতরে উপস্থিত ছিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হলে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। তারা যাওয়ার পর ওই যুবক বাইরে আসেন এবং তার কৃতকার্যের জন্য কান ধরে ক্ষমা চান। পুলিশ তাকে আটক করেছে। আসুন দেখে নি সেই ঘটনা, শুনে নি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। ভালো সুখে থাকো, এদের দাদাদেরকে কিন্তু কোনোদিন আর ফোন করে হুমকি দেখাবে না বলে দিলাম। আর আমাদের বোনকে বলবি তোর দাদাকে তোর দাদারা নেই এটা বলে দিবি, ঠিক আছে? আমি এখনো বলিনি, লোক যদি নিয়ে আসে আমি এখানে 150 মানে হাজার খানের লোক যদি লাগাই দিতে এমন করছে। এক তো অন্য জাতের মেয়েকে বিয়ে করছে, বিয়ে করার পর আমরা তো বলছি না তুমি আমাদের বাড়িতে দিয়ে যাও, তাহলে সে বিয়ে করে তুমি করাও না, আমরা কিছু বলেছি তুমি নিয়ে যাও, তুমি নিজে সুখে থাকো, এটাই কাজ। তাহলে আমাদেরকে নিয়ে কেন টানাটানি করছো? ওর দাদার ওরা বুঝতে পারছে এক বাড়ি আছে বলে যাচ্ছে তাই করছে, ওদেরকে বলছে তুমি যদি বাপের দুধ খেয়ে থাকো তুমি চলে এসো, মারপিট করবে, বিরাট ব্যাপার এই জামাইটা জানো। এবার আমিও তো বলছি তোমাকে এখান থেকে চাকরি দিয়ে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো, কোনো কথা হবে না। বলতে তোমার বাপের দিনই
তাহলে এইসব কথা বললে হবে? আর আমরা কোনদিন বলেছি মেয়েকে ফেরত দাও? তোমার পছন্দ হয়েছে, তুমি বিয়ে করেছো, তবে আমাদের আমাদের যে পুজো আশাগুলো আছে কিন্তু আমাদের সেগুলো চলে না। আদিবাসীদের এমন একটা সমাজ আছে, ওই সমাজের মধ্যে ওরা কাজ করে, তাহলে এইগুলো ভাবতে হবে। আপনাদের এমন লোক রেখেছেন তারা মানে আপনার বদনামটা চাইছে যে স্কুলের বদনামটা হোক, এটাই তো হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা আমি এখনো কিন্তু ওকে কিচ্ছু বলিনি। আমি যদি এখন মনে করি আমি 1,000 থেকে 2,000 লোক এখানে টুপি দেবো বলো মাত্রায়, আমরা থানা করতে চাইনি। কেন থানায় করলে ঝামেলা? কেন আমরা আমাদেরকে সবাই চেনে, আমাদের একটা সামাজিক সংগঠনটা আছে। এমন বলছে মানে কি বলবো, আমি চাকরি করে ওয়েস্ট বেঙ্গলে আমি চাকরি করি। ঘটনাটা হচ্ছে আমাদের আদিবাসী মেয়েকে উমিয় বলে একটা ছেলে, বাদলকোনায় বাড়ি ওনার, এই স্কুলে এই কলেজে মানে নাইট গার্ড থাকে না দিনে রাত্রেও থাকে, ওইভাবে সে আমাদের আদিবাসী মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেছে ওনার বাড়িতে। দিয়ে এবারে আমাদের যে আদিবাসী যে মেয়ে ছেলে এবং একটাই বাড়ি ওদের এখানে, মানে আমাদের হচ্ছে বৃন্দাবনপুর 1 নম্বর ওয়ার্ডের মানে যতগুলো বাসিন্দা আছি মিনিমাম 70 থেকে 80 জন বসতি আছি, এবং ওরা হচ্ছে এই বাগানের মধ্যে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে ওরা থাকে। দিয়ে ওই ম্যানটি এখন কি করেছে, ওই আমাদের আদিবাসী মেয়েকে পুষলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। কতদিন আগে বিয়ে করেছে? কতদিন বিয়ে হয়েছে? মোটামুটি 5-6 মাসের মতন এরকম হয়েছে, তবুও আমরা কিচ্ছু বলি না ওকে। এবার আমরা ওকে বললাম যে দেখুন আপনি বিয়ে করেছেন সেটা আপনার ব্যাপার, উনি আবার ওর মেয়ের দাদাদেরকে বলে ধমকায় যে আপনি আমার বইয়ের অধিকার দেবেন কি দেবেন না, মানে ওর যে রেশন কার্ডগুলো আছে। এবার আমরা বলে দিচ্ছি ওইগুলো সব আমরা পুড়িয়ে দিচ্ছি, আমাদের নেই, কেননা যেহেতু আমাদের আদিবাসী সমাজের মেয়ে আপনাদের হাতে চলে গেছে, যে বাঙালিদের কাছে চলে গেছে, মানে আমাদের আর ওর কোনো ডকুমেন্টস নেই আমাদের কাছে। কেননা আমরা আদিবাসীদের আমরা যে পুজোগুলো করি, পুজো অর্চনাগুলো করি, সেগুলো আমাদের আদিবাসী জামাই হলে আমাদের আদিবাসী জামাইরা তাদেরকে আমরা মানে পুজো অর্চনারভাবে ওদেরকে আমরা সেইভাবে আলোচনা করে ওকে আমরা পুজো পাসার জন্যে ওরা পুজো পুজো করে জামাই। আমাদের যেহেতু একটা আদিবাসীর বড় ছেলের মেয়ে জামাই, ওকে আমরা বরণ করে নিয়ে আমরা পুজো করতে দিই ওদেরকে। কিন্তু আমাদের আদিবাসী মেয়েকে বাঙালি ছেলে নিয়ে গেছে, তারা তো তাকে তো আমরা রাখবই না। হ্যাঁ, এবার আমি ওদেরকে বললাম যে দেখুন আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে গেছেন, আপনি রাখুন, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। ওর দাদাদেরকে ভয় করাচ্ছে, ভয় দেখাচ্ছে যে আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আপনি চলে আসুন, আমি এই জায়গায় চাকরি করি, আইটিআই অফিসে চাকরি করি, এরকম ব্যাপার। বিরাট কালকে এসে হুমকি দিয়েছে, আবার আজকে এসে সবাইকে ডাকছে, আমার সব পার্টিতে সব বলা আছে। এবার আমরা ওকে বলছি তোমার কত পার্টির চ্যানেল আছে তুমি ডেকে নিয়ে এসো, আমরা দেখবো তোমার কত চ্যানেল আছে। কেন তোমার যদি মেয়েকে নিয়ে গেছো, তোমার যদি ক্ষমতা থাকে, কালকে উনি আমাকে বললেন আমি পৌরসভা থেকে আমি রেশন কার্ড সব কিছু বার করে নেবো। হ্যাঁ, ও হুমকি দেওয়া হচ্ছে। এবারে আমি ওকে বললাম দেখুন আপনার যদি ক্ষমতা থাকে আপনি করেন না রে বাবু, আপনি মেয়েকে বিয়ে করেছেন। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক আদিবাসী মেয়েকে বিয়ে করেছেন, তাহলে আপনার জায়গায় গেছে মানে আপনার লোক হলো, আমাদের লোক নয়। আর আমরা কিন্তু মেনে নিতে পারবো না যেহেতু আমাদের একটা আদিবাসী মেয়েকে নিয়ে গেছেন। আপনি সবই পারেন, আর এইদিকে দাদাদেরকে হুমকি দেখাচ্ছেন, মেরে দেবেন আজকে। আজকে চাকরি করে এইখানে আইটিআই স্কুলে, হ্যাঁ এসেছে, ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ওনারা ঢুকিয়ে দিয়েছে, বের করতে দেয়নি, ওরা বেরোয়নি ছেলেটি। এখানে এই স্কুলে চাকরি করে এসেছে, কালকে অনেক হুমকি দেখিয়েছে। আমরা এখানে এসেছি জিজ্ঞাসা করতে, ও কি চায়, কেন আমাদেরকে এত জ্বালাচ্ছে, আমরা এতদিন বিয়ে করেছি, আমরা তো ওকে কিছু বলিনি, তুমি বিয়ে করেছো সুখে থাকো শান্তিতে থাকো, আমরা এটাই চাই, কোনো দিন কিছু বলিনি আমরা। ও রোজের জ্বালায় ফোন করে বলছে আমার ডকুমেন্ট দিয়ে দাও, কিসের ডকুমেন্টস? আমরা বলে দিয়েছি তুমি আদিবাসী মেয়েকে বিয়ে করেছো, কোনো ডকুমেন্টস পাবে না, তুমি বার করে নাও, বিয়ে করেছো বার করে নিতে পারছো না, বলা হয়েছে, তবু রোজেরই ওই ফোন করে জ্বালায়। ওই কালকে অনেক ওর দাদাদেরকে হুমকি দেখিয়েছে, আমরা বলছি যে জিজ্ঞাসা করবো ও কি চায়, এটাই আমাদের। আমি ওনার পিসি না, ওর দাদার, হ্যাঁ মেয়েটার পিসি অনিতা স্যার, বৃন্দারামপুর করতে দেয়নি, ওরা বেরোয়নি ছেলেটি। ওইখানে আছে এই যে মালিক আছে, ওখানে ছেলেটা কি এখানে ভেতরে আছে? মেয়েটা কোথায়? মেয়েটা ওনার বাড়িতে আছে, ওনার বাড়িতে আছে, আর উনি এসে এখানে দাদা ভাইকে হুমকি দেখাচ্ছে, এই করব ওই করব। এই যে ওনার টাকা আছে, ওনার পার্টি আছে, অনেক কিছু আছে, বলছে আমি নিয়ে আসবো, এই করব, মানে আপনি যা করান করুন, আপনি আসুন। আমার নাম হচ্ছে শ্যাম সরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের আদিবাসী সংগঠনের সভাপতি, আর আমার বাড়ি বৃন্দাবনপুর 1 নম্বর ওয়ার্ডে।
স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুকট্টি, হুগলি। ফোন 03211261227।